আজকে আমাদের এই অনুষ্ঠানটা হলো দেশের প্রধানমন্ত্রী আজকে কেদারনাথে যাচ্ছেন এবং সেখানে গিয়ে উনি শিব আরাধনায় উনি ব্রতী হবেন এবং সেখানে 400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধনও করবেন, শিলান্যাসও করবেন। এই উপলক্ষে এবং দেশের যত মানুষ রয়েছেন তাদের মঙ্গলার্থে উনি কেদারনাথ যাচ্ছেন। এই উপলক্ষে সারা দেশের মধ্যে 3,500 জায়গায় এবং ত্রিপুরার 9টা স্থানে আমরা এই অনুষ্ঠানটা করছি এবং প্রত্যেকটি শিব বাড়িতে যেখানে যেখানে আমাদের আম্বাসা রয়েছে, উদয়পুর রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। তো এখানে এটারই একটা অংশ হলো। এখানে মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের যে সাধু সন্তরা রয়েছে তারা আমাদের দেশের এবং সমাজের পথপ্রদর্শক। আমাদের যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এটা একটা উদ্যোগ। আমরা জানি আমাদের দেশের যে বিভিন্ন রকম ধর্মীয় প্রতিষ্ঠান এবং তীর্থস্থান রয়েছে এগুলির প্রতি সঠিকভাবে কোনো সরকারই কখনো নজর দেয়নি এবং দেশের প্রধানমন্ত্রী বিশেষ করে নরেন্দ্র মোদীজির দায়িত্ব নেওয়ার পর সমস্ত আমি যদি দেখি কেদারনাথে আজকে 400 কোটি টাকার উনি উত্তরাখণ্ড উন্নয়নের জন্য একটা প্রকল্প উদ্বোধন করবেন। কারণ 2013 সালে বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল আদি শঙ্করাচার্য সমাধি স্থান, এটা আজকে উনি উদ্বোধন করবেন এবং শঙ্করাচার্যের মূর্তির আবরণ করবেন। শঙ্করাচার্য একজন সাধু সন্ত মানুষ ছিলেন এবং আদি শঙ্করাচার্য এই কেদারনাথের মন্দির উনি নির্মাণ করেছিলেন এবং কিংবদন্তি আছে যে স্বয়ং মহাদেব এখানে তার ভক্তদের দর্শন দেন। তাই দর্শনার্থীদের কাছে এবং ধর্মপ্রাণ মানুষের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই জন্য এটাকে আরও বেশি যাতে আধুনিকীকরণ এবং দর্শনার্থীদের এবং যারা ধর্মপ্রাণ মানুষ তীর্থযাত্রীদের কোনো অসুবিধা না হয় সেজন্য ওখানে বিভিন্ন রকম প্রকল্প উদ্বোধনও করছেন এবং শিলান্যাসও করছেন। যেমন সরস্বতী নদী, মন্দাকিনী নদী, এগুলি রিটেনিং ওয়াল, আস্থাপত্রের উদ্বোধন করবেন তিনি এবং পুরোহিত হাউস, তীর্থ পুরোহিত হাউসের উনি এবং মন্দাকিনী নদীর উপর গরুর চটি এগুলি উদ্বোধন করবেন। একটি সঙ্গম ঘাট, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, পর্যটন সুবিধা কেন্দ্র, অ্যাডমিন অফিস, হাসপাতাল, 2টা গেস্ট হাউস, পুলিশ স্টেশন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এই বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং কিছু কিছু শিলান্যাস করবেন। এবং আপনারা জানেন যে কেদারনাথ দর্শনে বিশেষ করে দর্শনার্থীদের কোনো অসুবিধা যাতে না হয় সেজন্য উন্নত মানের শৌচালয়, স্নানঘাট, স্বাস্থ্যসম্মত খাবারের দোকান, সোলার এলইডি, ওয়াইফাই পরিষেবা এগুলিরও সেখানে ব্যবস্থা করা হচ্ছে। গত 2 বছর আগে প্রধানমন্ত্রী কেদারনাথ মন্দিরের কাছে ভৈরবনাথ মন্দিরে প্রায় 17 ঘন্টা একটানা মেডিটেশন করেছেন। এই স্থানটি এখন মানুষের কাছে খুব জনপ্রিয়। এটাকেও আরও বেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য উনি সেখানে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছেন এবং উত্তরাখণ্ড বিজেপি সরকারও সেখানে বিভিন্ন কাজ করছেন। আমাদের রাজ্যে আমরা যদি দেখি কোনোদিন কোনো সরকার চিন্তাও করতে পারেনি। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রকল্প আছে, প্রসাদ প্রকল্প। এই প্রসাদ প্রকল্পে বিশেষ করে মা ত্রিপুরা সুন্দরী মন্দিরের জন্য 37,80,00,000 টাকা মঞ্জুর করা হয়েছে এবং এটা বিভিন্ন রকম এখানে কনস্ট্রাকশন অফ মাল্টিপারপাস হল, প্রসাদ অ্যান্ড ভোগ ঘর, পূজা শপস, টেম্পল ইলিমিনেশন, ফায়ার ফাইটিং এবং কভার্ড আস্থাপথ, ফুট ওভার ব্রিজ বিভিন্ন রকম কাজ করছে। এবং শুধুমাত্র এটা নয়, সারা দেশে আমাদের যদি 4টা ধাম দেখি, আমরা যদি দেখি আমাদের দাদর জ্যোতির্লিঙ্গ, এগুলি আমরা এই সারা পৃথিবীর মধ্যে এগুলির অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু দেশের প্রধানমন্ত্রী এবং বিশেষ করে বিজেপি সরকার কেন্দ্রে এবং ওই সংশ্লিষ্ট রাজ্যের বিজেপি সরকারগুলি তারা এগুলি বিভিন্ন প্রকল্পের হাতে নিয়েছে এবং দেশের যত সাধু সন্ত রয়েছে এদেরকে আমরা সঠিকভাবে শ্রদ্ধা পর্যন্ত করছিলাম না। আমরা আজকে এরকম সারা দেশে
সাধুসন্ত যারা আছে, যারা আমাদের পথপ্রদর্শক, যা আদি শঙ্করাচার্য সহ, তারা তাদের প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, এটা আমাদের পার্ট অফ দি আজকের প্রোগ্রাম। তো এটার জন্য আজকে অনুষ্ঠান, এখানে সকাল থেকে ভজন কীর্তন হয়েছে, বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ এখানে এসছে, পুরোহিতরা আছে, সাধুসন্তরা আছে, তো এখানে তাদেরকে সম্বর্ধনা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য। প্লাস দেশের প্রধানমন্ত্রী, উনি 9:25 উনি সারা দেশের মানুষের, জনগণের উদ্দেশ্যে উনি বক্তব্য রাখবেন, সেই বক্তব্য এবং মূল উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ। সাধুসন্তরাও এই সবকা সাথ সবকা বিকাশের মধ্যেই পড়ে, দেশের মঙ্গলার্থে, জনগণের মঙ্গলার্থে উনি আজকে দেশবাসীর উদ্দেশ্যে উনি ভাষণ দেবেন। আমরাও এটা একটা অংশ, এই জন্য আমরা এখানে সবাই জড়ো হয়েছি। আমাদের বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন জায়গায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ আমাদের প্রতাপগড়ের কাছে এক শিব বাড়ি রয়েছে আড়ালিয়া মতো, আড়ালিয়া শিব মন্দির সেখানেও আছে, আম্বাসা আছে, আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং থাকবেন উদয়পুরে, এরকম বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তো আমরা যারা সমাজসেবী রয়েছে তারা এবং আমি সহ আমাদের দলীয় কর্মকর্তারা রয়েছেন, তারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ। উদ্দেশ্য হলো সবাই মঙ্গল, কারণ আমরা সবাই যদি ভালো না থাকি, সবাই যদি সুস্থ না থাকে, তাহলে সবকা সাথ সবকা বিকাশ হবে না। মূল উদ্দেশ্য সবাইকে, সবাই মঙ্গল, সকলের মঙ্গল কামনার্থেই আমাদের আজকের এই অনুষ্ঠান। থ্যাংক ইউ।